আমার প্রিয় ভাই ও বোনেরা, সবারই কাছে আমি কৃতজ্ঞ। আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমি শুভ নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা জানাই সকলকে। আমি আপনাদের একটা কথা বলতে চাইব, আমাদের রাজ্যে যে নির্বাচন বর্তমানে চলছে সেটা যেন শান্তভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সেখানে যেন কোনো হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, কারণ আমরা একটা মানুষের জীবনে মূল্য কখনো দিতে পারবো না। তাই আমরা সকলে চাইব নিজেদের মধ্যে সেই ঐক্যবদ্ধ ভাব মনোভাব নিয়ে আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। এবং কোনো কেন আমি সবাইকে আমি একটা কথাই বলতে চাই, আমরা কেন নিজেদের মধ্যে কেন আমি আমরা প্রতিবাদ লড়াই করছি, মারামারি করছি, কেন নিজেদের মধ্যে কেন? আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের নিজস্ব একটা পরিবার আছে, মা বোন ভাই বোন আছে, আমার যদি কিছু হয় তাদের অবস্থা কী হবে? আমরা কেন সেই নির্বাচন গিয়ে এরম করছি? আমাদের অধিকার, আমরা ভোট, আমাদের এটাই দায়িত্ব। আমি সবাইকে এটাই বলতে দেবো। হ্যাঁ, নির্বাচন সময় এসছে, আমরা চুপচাপ গিয়ে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো, ব্যাস। আর কোনো তাতে কোনো আমি সবাইকে বলছি, আমরা একটা সুষ্ঠু, আমি আমরা ভারতবর্ষীয় হয়ে গর্বিত। আমি এটা সবাইকে বলতে যাব, সমস্ত নাগরিকবৃন্দ, এটাকে আমার রিকোয়েস্ট, সবাই সুষ্ঠুভাবে যান, সবাই সুষ্ঠুভাবে ভোট দিন, ব্যাস। যাতে আমরা আর কোনো আমরা কেউ চাই না যে কোনো মায়ের কোল থেকে তার ছেলে চলে যাক। সেটা কতটা দুঃখজনক সেটা যেহেতু কথায় প্রকাশ করা যায় না। সো আমি এটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমার ভাই বোন দাদা দিদি সবাইকে রিকোয়েস্ট করবো, কখনোই কোনো হিংসাত্মক ঘটনার মধ্যে যাবেন না, কেউ করবেন না, এটা আমাদের নিজের দায়িত্ব। কারণ আমরা সবাই জানি কোনো মানুষ আমরা সারা জীবন পৃথিবীতে বাঁচব না, যেটুকুই বাঁচি সুষ্ঠুভাবে। কেন আমি নিজের জীবনের রিস্ক নিয়ে কেন আমি কোনো হিংসাত্মক ঘটনা ঘটাবো? সেও তো আমি আমি যাকে মারছি সেও তো আমার, তার তো কোনো পরিবার আছে, তার তো কোনো ফ্যামিলি আছে, তার তো কোনো ভাই বোন আছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন করব, শান্তিপূর্ণভাবে জীবন কাটাব। যদি ইতিহাস দেখা যায়, হিংসাত্মক কিছু করে কিছু হয় না, শান্তি শান্তির চেয়ে পৃথিবীতে আর কিচ্ছু নেই। যেটুকুই আমরা পৃথিবীতে থাকবো, সবাই সারা পৃথিবীবাসী, সারা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী সবাই আনন্দে শান্তিপূর্ণভাবে জীবন কাটাবো, এটাই আমাদের অঙ্গীকার। থ্যাংক ইউ সো মাচ আমার ভাই বোনেরা, আমার এই কথাটা যেহেতু ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।